হ্যালো ভিউয়ার্স, আমি হচ্ছে এফআরকে, আপনারা আছেন এফআরকে ব্লগ। আগের দিন আমি বলেছিলাম যে আমি যে ভিডিও সেট লাইটটা কিনছি সেই লাইটটা আমি আনবক্সিং করে আপনাদের দেখাবো। চলুন আজকে আমি সেই আনবক্সিং দেখাচ্ছি। এই হচ্ছে সেই ভিডিও লাইটটা, হচ্ছে আমাদের ব্যাগ, এটা ওপেন করবো এখন, দেখবো এর ভিতর কী কী আছে সরঞ্জাম। চলো ওপেন করা শুরু হোক। এই হচ্ছে আসল জিনিস, লাইট সকেট, ফাইভ ল্যাম্প সকেট। এটা হচ্ছে ফাইভ পিনের সকেট, ফাইভ হচ্ছে ফাইভের সকেট, এক দু তিন চার পাঁচ, পাঁচটা। এই একটা দুটা স্ট্যান্ড, এ হচ্ছে সামনের দিকটা, পিছন দিকটা। এই হচ্ছে পাওয়ার কেবল, এই হচ্ছে লাইট, হচ্ছে ফিউজ, আর এই হচ্ছে সুইচ। ঠিক আছে, প্রত্যেক লাইটের জন্য আলাদা সুইচ আছে। এই পাঁচটা সুইচ দিয়ে পাঁচটা এই হোল্ডার ও পাঁচটা লাইট কন্ট্রোল হবে। আর এটা হচ্ছে পাওয়ার কেবল, ওকে। আর এই যে হোল্ডার, যে হুড, এটা লাইট, এটা তো স্ট্যান্ডে সেট হবে, ওকে। আর একটা আছে, সেটা বার করি, এটাকে আমরা এখন সেট করব। ঠিক আছে, খুলি। এবার আমরা সব বক্সটাকে সেট করবো। এই হচ্ছে সব বক্সের ম্যাটেরিয়াল, ডিফিউজার, স্টিক আর সব বক্সটা। এর মধ্যে হোল্ডারটা ফাইভ ইন ওয়ান, এটা বলছে ফাইভ ইন ওয়ান। এর মধ্যে পাঁচটা বাল্ব সেট হবে আমাদের। কষ্ট আছে এটা সেট করা, যাই হোক শেষ পর্যন্ত সেট করেই ফেললাম। তোমরা দেখতেই পাচ্ছ, এবার আমাদের লাইট লাগাতে হবে। চলো আগে স্ট্যান্ডে লাগিয়ে দিই ভালো করে, লাইট লাগাতে হবে আর ডিফিউজার লাগাতে হবে। এই লাইট, এই দশটা লাইট আছে, যেহেতু আমার দুটো সেট, তার জন্য দশটা লাইট দিয়েছে। লাইটগুলো ফটাফট করে লাগিয়ে দিই। প্রত্যেক লাইট কুটি ওয়াট করে আছে, তো মানে পাঁচটা বাল্ব, তো পাঁচ দশ, আচ্ছা মানে একশো ওয়াট, দুটোই দুশো ওয়াট, ঠিকই আছে। লাইট কিন্তু ভালোই হবে, কুটি ওয়াট করে যদি হয় একশো ওয়াট করে, এই লাইটটিতে ভালোই লাইট হবে। আপনাদের লুজ লুজ থাকলে পরে এই চারটা পিছন থেকে আমাদের এটা টাইট করার ব্যবস্থা আছে, টাইট করে দেওয়া যাবে, চাপ নেই। এই হোলোটা কিন্তু পেজ সিস্টেম,
প্লাগ লাগাবো সুইচ দিলাম আবার সুইচ সুইচ 1 সুইচ 2 সুইচ 3 সুইচ 4 সুইচ 5 মানে পাঁচটা সুইচ আছে পাঁচটা বলার জন্য পাঁচটা আলাদা আলাদা সুইচ আমি ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবো এই জিনিসটা কিন্তু ভালো লাগলো আমাকে এবার আমরা ডিফিউজার সেট করব অফ করে দিচ্ছি লাইটগুলো এর আমাদের কাজ হচ্ছে ডিফিউজার সেট করা এটা হচ্ছে ডিফিউজার যে বাচ্চাকে জামা কাপড় প্যান্ট পরে সেভাবে আমরা এটাকে সুন্দর করে পুড়িয়ে দেবো এই ডিফিউজার না থাকলে কিন্তু লাইটটা কিন্তু সাবজেক্টের গায়ে কিন্তু ডেট পড়ে যাবে কারণ ফেস হোক বা সাবজেক্ট হোক জ্বলে যাবে ওই জন্য ডিফিউজার ব্যবহার করা হয় ডিফিউজার দিলে লাইটটা কিন্তু ডাইরেক্ট পড়বে না আমাদের প্যান পড়ানো মোটামুটি কমপ্লিট সরি প্যান না ডিফিউজার ডিফিউজার পড়াপড়ি মোটামুটি কমপ্লিট এদিকে যাই হোক আজকে আনবক্সিং ব্লগটা এখানে সমাপ্ত করা হবে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখনও টাটা বাই বাই।